গুড মর্নিং আমার কাছে কাছেরা, কি করছো তোমরা সবাই? তোমরা সকলে নিজেদের পড়াশোনাগুলো ঠিক মতো চালিয়ে যাচ্ছ তো? চলো আজ আমরা আমাদের পরবর্তী লেসনে এগিয়ে যাই। তো আমরা আগের ভিডিওগুলোতে কি শিখেছিলাম? আমরা আগের ভিডিওগুলোতে আমরা আমাদের বডি পার্টসের কথা শিখেছিলাম, আমরা বিভিন্ন জীবজন্তুর নাম শিখেছিলাম, সেগুলোকে ইংরেজিতে কী বলা হয় সেটা শিখেছিলাম, এবং সেই সব পশু পাখির বাচ্চাদের কি বলা হয় সেটাও আমরা শিখে নিয়েছি। তারপর আরেকটি পেজে আমরা ওইগুলো টান দিয়ে লাইন দিয়ে মিলানো সেটা আমরা জেনে নিয়েছি, শিখে নিয়েছি। তো এবার আমরা এই লেসন আমাদের নেক্সট লেসনে আমরা এইগুলো পড়বো। তো এখানে তোমাদের বইয়ে টেক্সট বুক সকলে বের করে নাও। তোমাদের টেক্সট বুকের 13 পেজ 13 নম্বর পেজটি বের করে নাও এবং দেখো এখানে কি লেখা আছে। উপরে দেখো, লুক এট দ্য পিকচার অ্যান্ড লেটস রিড। আমরা এগুলো দেখে পড়ার জন্য বলা হয়েছে। তো এখানে কি একটা ছবি দেওয়া আছে, নিচে একটি একটি লাইন দেওয়া আছে, ঠিক আছে? তো এই ছবিতে যেটা যেটা করছে সেটাই এখানে লাইনে দেওয়া আছে। যেমন এখানে দেখো লাইনটির মধ্যে কি দেওয়া আছে, দ্য কাউ লিক্স হার কাফ ক্লিন। এখানে কি একটা কাউ আছে, তোমরা জানো কাউ মানে কি? কাউ মানে গরু, আমি বলে দিয়েছি আগে। আর কাফ মানে গরুর বাচ্চা যেগুলো আছে সেগুলোকে কাফ বলা হয়। তো এখানে এই লাইনটি, এই গরুটি যেটা করছে সেটাই এখানে লেখা আছে। যেমন গরুটি এই এর বাচ্চাটাকে কি করছে, লিক্স মানে চেটে দেওয়া, এখন চেটে দিচ্ছে। তো এখানে এই জিনিসটাই লেখা আছে এখানে। তো ঠিক একইভাবে এখানেও লেখা আছে, দেখো দ্য চিক, চিক কি মুরগির বাচ্চাগুলোকে চিক বলা হয়। চিকস স্লিপ আন্ডার দেয়ার মাদার্স উইং, মানে চিকের মাদারকে, এটি হ্যান, যেটা এখানে হ্যান তো লেখা নেই কিন্তু এটা তো চিকের মাদারকে হ্যাং, তোমরা জানো কারণ হ্যানের বাচ্চাই হলো চিক। তো চিকস কি করছে, চিকসগুলো কি করছে দেখো, স্লিপ মানে ঘুমিয়ে ঘুমাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে, আন্ডার দেয়ার মাদার্স উইং মানে ওদের মায়ের উইংস মানে ডানা, ডানার নিচে, ওগুলো নিচে ঘুমাচ্ছে না। তো এই জিনিসটা এখানে লেখা আছে। তো আমি এর সঙ্গে একটি জিনিস বলে দিচ্ছি, আমরা তো এই লাইনগুলো পড়বো, তো এই লাইনের প্রতিটি উচ্চারণ সহ উচ্চারণ আমি উচ্চারণ সহ আমি এগুলি কি বলা মানে কি লাইনটা কি আছে আমি সেটা লিখে একটা পেজের মধ্যে পড়ে দিয়ে দেব। তো এর সঙ্গে এই লাইনগুলো তো আমরা পড়বোই, কিন্তু এটা হলো, এই লাইনগুলো হলো একটি একটি প্রশ্নের উত্তর। তো এই প্রশ্নগুলো এখানে নিচে দেওয়া আছে, দেখো এই দেখো, হোয়াট ডাজ দ্য কাউ ডু মানে গরুটি কি করছে। তো আমরা কি দেখলাম এখানে, গরুটি দ্য কাউ লিক্স হার কাফ ক্লিন, মানে এটা হলো উত্তর, এটা হলো প্রশ্ন। যদি এই প্রশ্নটা করা হয় তাহলে এর উত্তর কি হবে এটা। তো তোমরা কোনটার উত্তর কোনটা সেটা বোঝার জন্য আমি এখানে কি করেছি, দেখো সবটির প্রথমে এ বি সি ডি লিখে দিয়েছি, ঠিক আছে? এ হলো এই দেখো, এ নম্বর আছে, এই দেখো বি নম্বর আছে, এই দেখো সি আছে, এই দেখো ডি আছে। তো এখানে এ আছে, এটা কোথায়, এই দেখো এ দিয়েছি আমি, তার মানে এই এর উত্তর হলো এটা, বির উত্তরটা হলো এটা, সির উত্তর কোনটা হবে বলো তো? এই দেখো সি লেখা আছে, সির উত্তর হলো এটা, এবং ডি, ডির উত্তর হলো এটা। এই এই লাইনটির কোনো কোয়েশ্চন দেওয়া হয়নি, তো যেহেতু দেওয়া হয়নি তো এখানে এই লাইনটির কথা বলে লাভ নেই, এই লাইনটি আমি পড়িয়ে দেবো, কিন্তু এখানে কোয়েশ্চন যেহেতু ওই চারটি দেওয়া আছে আমি চারটি এবিসিডি দিয়েছি, ঠিক আছে? তো এখন হলো আমরা লাইনগুলো একবার পড়ে নেই। তো আমি যদিও এখানে পড়িয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, তারপরেও আমি এটার এই প্রশ্নগুলো এবং প্রশ্নগুলোর উত্তর কোনটা হবে আমি এটা একটা লাইনে নিচে যেটা প্রশ্ন সেটার নিচে এই উত্তরটা আমি লিখে লিখে একটা পেজের মধ্যে দিয়ে দেবো এই ভিডিও শেষে। তোমরা সেটা দেখে নিজের কপিতে তুলে সেটা শিখে নিতে পারবে। তো চলো আমরা এগুলো একবার পড়ে নিই। তো এখানে কি দেখো কি দেওয়া হচ্ছে, এখানে গরুটি নিজের বাচ্চাটাকে লিক্স মানে চেটে দিচ্ছে, তার মানে এখানে কি লেখা আছে, দ্য কাউ গরুটি, দ্য কাউ মানে কি গরু, আমি পড়িয়েছি আগে, লিক্স হার কাফ ক্লিন, ক্লিন মানে পরিষ্কার করা, মানে চেটে পরিষ্কার করছে, কি করছে গরু কাকে করছে, কাফ নিজের বাচ্চাকে চেটে পরিষ্কার করে দিচ্ছে, মানে দ্য কাউ গরুটি লিক্স চেটে পরিষ্কার চেটে দিচ্ছে হার কাফ, মানে তার নিজের বাচ্চাটাকে পরিষ্কার করছে চেটে চেটে, ঠিক আছে, চেটে দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। দ্য কাউ লিক্স, দ্য কাউ লিক্স হার কাফ ক্লিন, ঠিক আছে? এটা অর্থ হলো গরুটি নিজের বাচ্চাটাকে চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছে, ঠিক আছে? এখানে ফটোতেও দেখা যাচ্ছে, লাইনটা পড়ে নিয়েছি আমরা। আর এটা প্রশ্ন কি হলো, এটা হোয়াট ডাজ দ্য কাউ ডু, মানে প্রশ্নটা হলো হোয়াট ডাজ দ্য কাউ ডু মানে গরুটি কি করছে। তো উত্তর কি হবে, গরুটি নিজের বাচ্চাকে চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছে। তো এখানে উত্তরটা হলো দ্য কাউ লিক্স হার কাফ ক্লিন। যেহেতু প্রশ্নটা ইংলিশে ইংরেজিতে দেওয়া আছে, যদি এখানে বেঙ্গলিতে লেখা থাকতো যে গরুটি কি করছে, তাহলে আমরা এটা উত্তর দিতাম যে গরুটি নিজের বাচ্চাটাকে পরিষ্কার করে দিচ্ছে চেটে চেটে। তো এখানে আমরা
যেহেতু এই প্রশ্নটা ইংলিশে দেওয়া আছে, ইংরেজিতে দেওয়া আছে হোয়াট ডাজ দ্য কাউ ডু, তো আমরা কি করব উত্তরটা লিখবো দ্য কাউ লিক্স হার কাফ ক্লিন। তো ঠিক একইভাবে দেখো এখানে কি দেওয়া আছে, বি নম্বর কি আছে, হোয়ার ডু দ্য চিক স্লিপ, হোয়ার মানে কোথায়, ডু দ্য চিক স্লিপ মানে মুরগির বাচ্চাগুলো কোথায় ঘুমাচ্ছে। তো আমি এখানে একটু আগে লাইনগুলো পড়ে তোমাদের বলেছিলাম, না মুরগির বাচ্চাগুলো নিজের নিজের নিজেদের মায়ের ডানার নিচে ঘুমাচ্ছে, মানে দ্য চিক্স স্লিপ আন্ডার দেয়ার মাদার্স উইং, মাদার্স মানে মা, উইংস মানে ডানা, আর চিক্স মানে তো তোমরা জানো মুরগির বাচ্চা, দ্য চিক্স স্লিপ মানে ঘুমানো, দ্য চিক্স স্লিপ আন্ডার নিচে দেয়ার তাদের মাদার্স মায়ের উইংস মানে ডানা, দ্য চিক্স মুরগির বাচ্চাগুলো স্লিপ মানে ঘুমানো ঘুমাচ্ছে আন্ডার নিচে দেয়ার মাদার্স উইং, তাদের মায়ের ডানা নিচে মুরগির বাচ্চাগুলো ঘুমাচ্ছে। তো এটা প্রশ্ন হলো এটা, হোয়ার ডু দ্য চিক্স স্লিপ মানে মুরগির বাচ্চাগুলো কোথায় ঘুমাচ্ছে, উত্তরটা হলো এখানে দ্য চিক্স স্লিপ আন্ডার দেয়ার মাদার্স উইং, মানে মুরগির বাচ্চাগুলো তাদের মায়ের ডানা নিচে ঘুমাচ্ছে। তারপর দেখো প্রশ্নটা কি আছে, সি নম্বর প্রশ্ন, উইথ হুম ডু দ্য ডাকলিং স্লিপ, উইথ হুম মানে কার সঙ্গে, ডু দ্য ডাকলিংস স্লিপ মানে ডাকলিং মানে কি বলেছিলাম, হাঁসের বাচ্চা, তো হাঁসের বাচ্চাগুলো কার সঙ্গে ঘুমাচ্ছে, এখানে প্রশ্নটা হলো উইথ হুম কার সঙ্গে, ডু দ্য ডাকলিং স্লিপ কার সঙ্গে, স্লিপ মানে ঘুমানো বলেছি আমি, মুরগির বাচ্চাগুলো কার সঙ্গে ঘুমাচ্ছে, তো এখানে হলো দেখো উত্তর, দ্য ডাকলিং স্লিপ উইথ দেয়ার মাদার, ডাকলিংগুলো কার সঙ্গে ঘুমাচ্ছে, তাদের মায়ের সঙ্গে ঘুমাচ্ছে, তো দ্য ডাকলিং মানে মুরগির হাঁসের বাচ্চাগুলো স্লিপ ঘুমাচ্ছে উইথ দেয়ার মাদার মানে সঙ্গে তাদের মা মানে তাদের মায়ের সঙ্গে ঘুমাচ্ছে, ঠিক আছে, দ্য ডাকলিংস স্লিপ উইথ দেয়ার মাদার মানে দ্য মুরগির বাচ্চাগুলো তাদের মায়ের সঙ্গে ঘুমাচ্ছে, ঠিক আছে। প্রশ্ন হলো এটা, উইথ হুম ডু দ্য ডাকলিং স্লিপ, উত্তরটা হলো এটা, দ্য ডাকলিং স্লিপ উইথ দেয়ার মাদার, এখানে সি নম্বর দেখো আমি এখানে সি দিয়ে দিয়েছি। তারপর হলো এই লাইনটির কোনো প্রশ্ন যেহেতু নেই এখানে, তারপর আমি পড়িয়ে দিচ্ছি একবার, মাদার কিসেস হার বেবি গুড নাইট, মানে মা তার যে বেবি আছে যে ছোট বাচ্চাটা আছে সেটাকে কিস করে মানে আদর দিয়ে গুড নাইট বলছে, ঠিক আছে, গুড নাইট মানে শুভরাত্রি, মানে রাত্রে ঘুমানোর সময় আমরা কি বলি, গুড নাইট বলি, যেমন সকালবেলা আমরা আমরা কি বলি, গুড মর্নিং বলি, দুপুরবেলা কি গুড আফটারনুন বলি, ঠিক একইভাবে রাত্রে যখন রাতে হয় ঘুমানোর আগে গুড নাইট বলে ঘুমাতে হয়, তো মা গুড নাইট কিস দিচ্ছে মানে গুড নাইটের রাতের আদর দিচ্ছে নিজের বাচ্চাকে, তো মাদার কিসেস হার বেবি নিজের সন্তানকে নিজের বাচ্চাকে গুড নাইট কিস দিচ্ছেন। এবার দেখো ডি, ডি হলো হোয়ার ডু বেবি ফক্সেস স্লিপ, ফক্স মানে কি, ওই পার্টির মধ্যে পেয়েছি ফক্স মানে হলো শিয়াল, শিয়ালের বাচ্চাগুলো, এই প্রশ্নটা কি, হোয়ার ডু বেবি ফক্সেস স্লিপ, শিয়ালের বাচ্চাগুলো কোথায় ঘুমাচ্ছে, উত্তরটা হলো বেবি ফক্সেস স্লিপ ইন ইন এ হোল, বেবি ফক্সেস স্লিপ ইন এ হোল, হোল মানে গর্ত, গর্তের মধ্যে ঘুমাচ্ছে, এই দেখতে পাচ্ছ তুমি গর্তের মধ্যে এই ফক্সেস মানে ফক্সের বাচ্চাগুলো একটা গর্তের মধ্যে ঘুমাচ্ছে, বেবি ফক্সেস স্লিপ ইন এ হোল মানে একটা বেবি বাচ্চাগুলো এটা গর্তের মধ্যে ঘুমাচ্ছে। প্রশ্নটা কি ছিল, হোয়ার ডু বেবি ফক্সেস স্লিপ মানে বেবি ফক্সেসগুলো কোথায় ঘুমাচ্ছে, উত্তরটা হলো বেবি ফক্সেস স্লিপ ইন এ হোল মানে বেবি ফক্সেস মানে ছোট শেয়ালের বাচ্চাগুলো একটা হোল মানে একটা গর্তের মধ্যে ঘুমাচ্ছে, ঠিক আছে। তো এতটুকুই থাক আজকে ভিডিওতে, আমি এইগুলোর প্রশ্ন উত্তরগুলো আমি লিখে দেবো একটা পেজের মধ্যে, তোমরা দেখে দেখে সেটা নিজের কবিতা লিখে শিখে নিতে পারবে। তো আজকের ভিডিওতে এতটুকুই থাক, পরবর্তী লেসনগুলো আমরা পরবর্তী ভিডিওতে পড়ে নেবো।